মতমনি হাতে আমসা খুংসান খুঙ্গ হরনাকা হাইনিবাই খুংবুরী নক কামিছাপলা জালাঙ্কা পাতিমং থাই থাঙ্গসয়কা খুংদক ইঞ্জিন ইয়াগুলো হরবথারি বিদরনি মালখুং থাঙ্গসুকিমবাই হরবথারি মানকা ছগিকা পাতিমং থাইয় সদর বখা স্তেফা অসীম সাহাব মঠচুমনির বাজার সংলগ্ন জায়গাতে আগুন লেগেছে এক বাড়িতে, এই খবর শুনে আমরা এখানে আসলাম। আমার আগে ফায়ার সার্ভিস এসছে, ফায়ার সার্ভিস আগুন আয়ত্তে এনেছেন এবং সম্পূর্ণ নিবানো হয়েছে। এখানে বাড়ির মালিক চন্দ্রশেখর সাহা আর ওনার ভাইয়ের বাড়ি আছেন সমীর সাহা, দুটো বাড়িই সম্পূর্ণ ভস্মীভূত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব গিঞ্জি এলাকা, মেন রোড থেকে প্রায় 200 মিটারের উপরে দূরত্ব আমার যা অন্তাজ, এই ছোটো গলি দিয়ে ওইখান থেকে পাইপলাইন দিয়ে জল দিয়ে ফায়ার সার্ভিস আগুন অতি দ্রুততার সহিত নিয়ন্ত্রণে এনেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে পুরো এলাকাটাকে যে মানে রক্ষা করতে পেরেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসীও খুব তৎপর ছিলেন, ফায়ার সার্ভিসে খবর দিয়েছেন এবং সবাই মিলে আগুনকে নিয়ন্ত্রণ করেছেন। আর আমরা এসে দেখলাম যে ঘটনা সত্য, সরকার ঠিক আছে, তাদের দুটো বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সরকারি সাহায্য অনুযায়ী আমরা ওনাদেরকে আপাতত আমি 5,000 টাকা করে আমি দিয়ে দিচ্ছি। আর এছাড়া SDRF-এর গাইডলাইন অনুযায়ী আমরা সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার জন্য যে আর্থিক সাহায্যের প্রভিশন আছে সবটাই আমরা আজকে কালকের মধ্যে আবার করে দেবো। আগে আমি 12 বছর আপনার কি মনে হয় যে আগুনটা কি হলে গেছে? আপনার আগুনের ডিব্বাটা দুঃখ বুঝছেন না, হের করছে আগুনটা পরিষ্কার হয়েছে। আপনার ক্ষয়ক্ষতি কত হয়েছে মনে করেন? আপনার কি মনে হয় যে আগুনটা কি হলে গেছে? আপনার আপনার ক্ষয়ক্ষতি কত হইতে পারে মনে করেন টাকা পয়সা? ঠিক আছে বল, ঠিক আছে আমাদের কল দিছি, কল দেওয়ার পরে ফার্স্টে এখানে ইনসিডেন্ট হয়েছে, তারপরে আমরা আসলাম না, ফার্স্ট যে অ্যাটেন্ড হয়েছে কলকাতা, তারপরে আমরা পার্শ্ববর্তী নিয়ে যে আমরা স্টেশনগুলি এখানে আছে তারা আমরা এখানে উপস্থিত হয়েছি। কোন জায়গায় হয়েছে এটা ঘটনা?
কোন জায়গায় হয়েছে এই জায়গাটার নাম? এই তো মচমুনি। কয়টা ঘর, মানে কয়টা ঘর পড়ছে আপনার, মানে প্রাথমিক? কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কিছু? থ্যাংক ইউ স্যার।